একটু বুঝালো, একটু বুঝাল আপাইও। দাদা কইস মুখ ভাই আনন্দের সীমা নাই, হি পথে হাইট না। দাদা তো হবল চালা গায়ে পড়ো হাপ্পা, ওই বিরুজ বাবু যেটা কয়ে গেছে আমার গুরুদি আয় পড়বো, তোমরা কই যাইবা তখন একটু বুঝা সুজা কইল, পার্টি করো ভালোভাবে করো, মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার। গত 21 এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া ব্লকের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে কুমারঘাটে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি কর্মী সমর্থকদের এভাবে হুমকি দিয়েছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায়বর্মণ। তবে সুদীপ বাবুর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে যোগ্য জবাব দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, ভারতীয় জনতা পার্টি ধমকি দিয়ে রাজনীতি করে না, ভারতীয় জনতা পার্টি ভালোবাসার রাজনীতি করে। গত 6 বছরে এই রাজ্যের মানুষ তার প্রমাণ পেয়েছে এবং আগামী দিনেও আরও পাবে। আর কংগ্রেস ও সিপিআইএম এর শাসনও রাজ্যবাসী দেখেছে, তাই তাদের এই ভাওতাবাজি আর ত্রিপুরায় চলবে না। সময় থাকতে সুদীপ বাবুদের সুধরে যাওয়ার পরামর্শ দেন বিপ্লব কুমার দেব। ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টি সরকার মাত্র 1 বছর হয়েছে, আরো 4 বছর আছে। এই পাওয়ারের ভাওতাবাজি আমরা দেই না, কাউকে ধমকি দেই না, আমরা ধমকি দিয়ে রাজনীতি করি না, আমরা ভালোবাসার মাধ্যমে রাজনীতি করি, আমরা ইজ্জতের মাধ্যমে রাজনীতি করি। ত্রিপুরার মানুষকে তারা লুণ্ঠন করেছে, ধমকি দিয়েছে, আসু তারা সেই স্বভাব থেকে পাল্টায়নি। আমি বলছি এখান থেকে শুধরে যাও, না হলে মাটির এত নিচে নিয়ে যাব যে ভূতার বাপ ভূতার মা খুঁজে পাবে না। গত 19 এপ্রিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন এবং আগামী 26 এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনও ঠিক একইভাবে সম্পন্ন করার জন্য সার্বিক প্রস্তুতি নিয়েছে রাজ্য সরকার। কিন্তু এই শান্তি কিছুতেই সহ্য হচ্ছে না বিরোধীদের, তাই রাজ্যের শান্তির পরিবেশকে বিঘ্নিত করার লক্ষ্যে যে কংগ্রেস বিধায়ক এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলছেন তা না বোঝার কোনো অবকাশ নেই। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।